সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্ণব। তো দুদিন আগেই প্রেসিডেন্সি মার্চ 2022-এর পরীক্ষা এবং ফলাফল প্রকাশিত হয়েছে। যারা সফল হয়েছে তাদের অভিনন্দন, কিন্তু যারা এবারে সফল হতে পারেননি তারা বিমর্ষ হয়ে পড়েছেন। কিন্তু আমাদের চিকিৎসকদের জীবনে কিন্তু পরীক্ষা লেগেই থাকে। কিছুদিন পরই আসছে FCPS-1। সুতরাং আপনারা যদি FCPS-1 এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনারাও একটি সফলতার সম্মুখীন হবেন। তো সেই বিষয়টি নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান, টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস, সাজেশন ফর FCPS-1। তো আপনারা জানেন FCPS-1 পরীক্ষায় তিনটি পেপার থাকে। তো সেই তিনটি পেপারের উপর সাজেশন এবং টিপস ক্লাস নিয়ে আমাদের আছেন তিনজন বিশেষজ্ঞ মেন্টর। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম মেন্টর, নিউরন মেডিকেল একাডেমির জনপ্রিয় মেন্টর, আমারও শিক্ষক, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এখনো শিখি, আমাদের সকলের প্রিয় ডাক্তার SM শিহাব উদ্দিন ভাইয়া, FCPS-1 মেডিসিন, MD ফেজে নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং 39 BCS। তো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অর্ণব, আমি শুনতে পাচ্ছি, আমার ভয়েস ক্লিয়ার? জি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি এবং আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি ভাইয়া। অর্ণব, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বেশি সময় নিব না। প্রিয় চিকিৎসক বৃন্দ, ঠিক কয়েকদিন পরেই আপনাদের FCPS-1 পরীক্ষা। আর FCPS-1 পরীক্ষার আগে যেটা হয় আমাদের, যে শেষ মুহূর্তে আমি কি করব, এই শেষ মুহূর্তে কিভাবে পড়বো, এটা নিয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো যেহেতু আমাদের সময় বেশি নেই, আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের FCPS-1 পরীক্ষা এখন কিন্তু 50%, অর্থাৎ 25টা SBA আর 25টা MCQ। দেখা যায় আমরা MCQ প্রশ্নে প্রায় সবাই ভালো করি, আমরা যেখানে খারাপ করি সেটা হচ্ছে SBA। আর SBA জিনিসটা বারবার চর্চা করতে হয়, নাহলে কিন্তু আসলে আমরা পরীক্ষায় ঠিক ওই টাইমে এটা অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো কয়েকটা প্রবলেমে আমরা পড়ি, আমরা সেই প্রবলেমগুলো এবং তার সলিউশন কি হতে পারে আমি সেটা সম্পর্কে বলবো। 1 নম্বর প্রবলেম, এই শেষ কয়েকদিন আপনি কি করবেন। 2 নম্বর প্রবলেম, কোন জিনিসটাকে আপনার এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ কোন কোন টপিকে আপনি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। 3 হচ্ছে SBA সলভ, কিভাবে SBA সলভ করবেন আর SBA সলভ করার জন্য কোন টপিকগুলো বেশি হাইলাইট করবেন। আর 4, পরীক্ষা যেহেতু পরপর 3 দিন হয় সাধারণত, প্রথম দিন পরীক্ষা আমাদের ভালো হয়, দ্বিতীয় দিন পরীক্ষা দিতে যেহেতু কোনো গ্যাপ থাকে না অধিকাংশ সময়, সেক্ষেত্রে কি হয়, দ্বিতীয় দিন আমাদের পড়তে ভালো লাগে না অথবা আমরা কাভার করে যেতে পারি না, তৃতীয় দিন একই অবস্থা। তো এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম যে কথাটা আমি বলবো, এখন সময় আছে খুব অল্প, এখন আপনি প্রত্যেকটা পেপার আপনি ভাগ করে নেবেন যে কয়দিন পড়বেন, অবশ্যই সেই ডে সেই দিনের ভিতরে এটা কাভার করবেন। এবং যে কথাটা আমি সব সময় বলি আপনাদের, সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা, আপনার যেহেতু এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট রাখতে পারেন। সব থেকে ইম্পর্টেন্ট বক্স এবং ফিগার অবশ্যই আপনার মোবাইলে স্ক্রিনশট থাকতে হবে, যেখানে যে মুহূর্তে যে পাশে যেখানে যে কাজে যান না কেন, আপনি কিন্তু যখনই মনে পড়বে যে ওই বক্সটাই কষ্টটা কি ছিল, তখন একবার দেখে নেবেন। যে জিনিসটা বারবার মনে হবে আমি পড়েছি আমার কিছু মনে নাই, একই জিনিস আমারও মনে হয়েছে, আমার আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরও মনে হয়েছে, কারণ ডেভিশন অনেক ফাস্ট, একটা বক্সে অনেক কজ দেওয়া থাকে, এগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট, এগুলো বারবার যত রিভিশন দেবেন তত মনে থাকবে। 2 নম্বর হচ্ছে, যদি কারোর সঙ্গে আপনার ডিসকাশন করার সুযোগ থাকে, এই বলতো ওই বক্সের কজগুলো, তাহলে অবশ্যই আপনি করবেন। তবে অবশ্যই নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ, না রে আমার কিছু মনে থাকে না, আমি কিছু পড়ি না হয়নি, এরকম মানুষ থেকে দূরে থাকবেন, ঠিক আছে? অপটিমিস্টিক থাকবেন, আপনি যা পড়েছেন তাতে সন্তুষ্ট থাকবেন। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা একটা সাজেশন দিয়েছি আপনাদের, এই সাজেশনটা মূলত যে কোন কোন টপিক থেকে মেনলি SBA হওয়ার চান্স বেশি, তার মানে এনে এখান থেকে MCQ আসবে না, অবশ্যই MCQ আসবে, এর পাশাপাশি এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট SBA আসার জন্য, এবং এখান থেকে প্রিভিয়াসলি SBA এসেছে আপনারও আসার সম্ভাবনা অনেক বেশি। সেই জিনিসগুলো আমি হাইলাইট করেছি এবং একদম স্পেসিফিক আইডেন্টিফাই করেছি। পড়ার আগে যে জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো রিভিশন দেওয়ার ক্ষেত্রে, কোন দুইটা টপিকে আমার মার্ক বেশি সেটা আমি সবার আগে পড়বো এবং ভালো করে পড়বো। আমি সবার আগে যদি ক্লিনিক্যাল নিউট্রিশন পড়ি, হবে আমার আগে পড়তে হবে Paper-2 নিয়ে, আমি আজকে যেহেতু কথা বলছি Paper-1 এবং 3 নিয়ে আরো দুজন মেন্টর কথা বলবে। সবার আগে আমি টক্সিকোলজি পড়বো না, সবার আগে আমি স্ট্যাটিস্টিক্স পড়বো না, আমি সবার আগে পড়বো যে দুইটাতে আমার সব থেকে বেশি মার্ক, 30 মার্ক, এই দুইটা, এই দুইটা আগে পড়বো। প্রত্যেকটা পেপারে এরকম দুইটা দুইটা চ্যাপ্টার পাবেন যেখানে 30 মার্ক, এই দুইটা সবার আগে এবং ভালো করে পড়বেন, বেশি সময় দিবেন।
তাহলে এখানে আপনি প্রথমে পড়লেন কার্ডিওলজি, তারপর এন্ডোক্রাইন ডিএম, এইগুলো পড়া হয়ে গেলে এখন আসেন আপনি সাইকিয়াট্রিতে, এখন আসেন আমি স্ট্যাটিস্টিক, তারপর ডার্মাটোলজি, এরপর যদি টক্সিকোলজি ইন্ডিকেশন পড়তে পারেন পড়বেন, ওকে, এভাবে পড়ব। এবং শেষ কয়েকদিন আমাদের টার্গেট থাকবে আমরা পুরো ডেভিডসনের যতটুকু পড়েছি আপনি এক পলক হলেও কোনো জিনিস একদম বাদ দিয়ে যাবেন না, এক পলক হলেও দেখবেন, এক পলক দেখলেন যে ওই বক্সে 10টা কজ আছে, সেই 10টা কজ এক পলক দেখে যান, এটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করে, ডেভিডসনের মনে হবে ওখানে ডান পাশে উপরে এই বক্সটা ছিল। এখন আসেন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পেপার টুতে যে চ্যাপ্টারগুলো আছে কোন কোন টপিকস থেকে এসবি আসার সম্ভাবনা খুব বেশি এবং প্রিভিয়াসলি এসেছে, আমরা সেই টপিকগুলো এখানে সিলেক্ট করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি কোশ্চেন করি না, অর্থাৎ বিষয়টা এরকম না যে 100% এর ভিতরে আসবে, তবে আমরা আশা করি এর ভিতর থেকে 90% কোশ্চেন আসবে, এটুকু বিশ্বাস আমাদের আছে। তো আমরা কার্ডিওলজি থেকে কিন্তু আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন, এখান থেকে এসবি কোশ্চেন আসে, কি আসে এই করোনারি সার্কুলেশনে, এখানে বেশ কয়েকটা কথা বলা আছে, রাইট লেফট করোনারি কতটুকু সাপ্লাই দেয় আর কোনটা ব্লক হলে কি হয়, কোনটা ব্লক হলে কন্ডাকশন সিস্টেম ব্লক হবে, কোনটা ব্লক হলে আপনার ডেথ হবে, ঠিক আছে, আর কে এই করোনারি আর্টারিকে ডাইলেট করে, কোন কোন মিডিয়েটার, আর কে কে এই করোনারি আর্টারিগুলোকে কনস্ট্রিক্ট করে, এখান থেকে এসবি কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর থেকে বেশি এসবি আসার সম্ভাবনা, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ পালমার ইডিমা, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর সাধারণত এমআইতে হয়, এর কারণে পালমার ইডিমা হয়, এখান থেকে এসবি হতে পারে এবং ক্রনিক হার্ট ফেলিওর থেকে হতে পারে। এরপর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এখান থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এটার কজ সব থেকে ইম্পর্টেন্ট কজ, মনে করেন একটা মাইটাল স্টেনোসিসের পেশেন্ট দিয়ে দিল, তার হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, অথবা একটা থাইরয়েডোক্সিসের পেশেন্ট তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ভিটি। নেক্সট হচ্ছে অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ, অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ কোন অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, ঠিক আছে, কোনটা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে এবং অ্যাকশন পটেনশিয়ালকে প্রলং করে, কোনটা শর্ট করে, ঠিক আছে, অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ গুলো বেশ করে সোডিয়াম চ্যানেলকে যারা ব্লক করে, ক্লাস 1 অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ, এগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো আমরা সাধারণত আমি যেটা করতাম, এখানে অনেকে অনেক রকম নিউমোনিক্স মনে রাখতে পারেন, সেখানে আমি মনে রাখতাম এভাবে কাদলাম ফুপি, কাদলাম মানে হচ্ছে ক্লাস 1 এর ভিতরে এ বি সি আছে, কুইনিডিন, তারপর হচ্ছে ডিজোপ্রামিড, লেক্সোট্রিন, তারপর হচ্ছে লিডোকেন, তারপর মেক্সিলেটিন, ফ্লিকেনাইড, প্রোপাফেনল, এটা হচ্ছে ক্লাস 1 অ্যান্টিঅ্যারিদমিক ড্রাগ। সিন্ড্রোম এক্স, সিন্ড্রোম এক্স নামে একটা সিন্ড্রোম আছে যেখানে করোনারি আর্টারিতে সাধারণত কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু পেশেন্টের করোনারি সিমটম হতে পারে অ্যানজাইনা, এটা থেকে এসবি হতে পারে। অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক অ্যানিউরিজম কোথায় হয় সেটাতে আমরা এক্স রে করলে বা সিটি স্ক্যান করলে কি সাইন পাই। সেকেন্ডারি হাইপারটেনশনের কজ কি, সেকেন্ডারি হাইপারটেনশন অনেকগুলো কজ দেয়া আছে, ঠিক আছে, এই সেকেন্ডারি হাইপারটেনশন থেকে আসতে পারে। অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন কি কি ধরনের মারমার পাওয়া যায়, এখানে প্রেশার কেমন থাকে, পালস প্রেশারটা কেমন থাকে, তারপর অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা কোনটা কি কারণে হয়, ঠিক আছে, এই পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম কি থাকে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এখানে যে কোশ্চেনটা আসে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যদি একটা হেলদি ভালভ হয় সেগুলো সব থেকে কমন অর্গানিজম কোনটা, আর যদি এটা প্রোস্থেটিক ভালভ হয় সব থেকে কমন অর্গানিজম কোনটা, ঠিক আছে, তারপর কার্ডিয়াক ম্যালফাংশন, কনজেনিটাল ম্যালফাংশন সব থেকে কমন কোনটা, ভিএসটি, ভিএসটি, এই ভিএসডি এর কোনটা কোথায় হয়, কয়েকটা শব্দ দেয় ওটা, টাইপ এ টাইপ বি কোনটা কোথায় হয়, কাকে কতটুকু ইনভলভ করে, ডাইলেটেড এবং হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কোনটা কাদের বেশি হয়, কোন বয়সে হয়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে কারা বেশি মারা যাওয়ার চান্স, অর্থাৎ কোন ধরনের প্যাথোলজি থাকলে সাডেন ডেথ হতে পারে। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডাইটিসে ইসিজি ফাইন্ডিংস কেমন হয়, অর্থাৎ ইসিজিতে এই যে এসটি ইলিভেশন হয়, এটা কেমন এসটি ইলিভেশন হয়, পেরিকার্ডাইটিসের কজ কি, কার্ডিয়াক টেম্পোনেট ক্লিনিক্যাল ফিচার কি, কার্ডিয়াক টেম্পোনেটের কজ কি, এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে আপনার এসবি আসতে পারে। নেক্সট আমরা চলে যাই এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক মেডিসিন, এখানে T3 T4 ফিজিওলজি থেকে কিন্তু এসবি দেয় না, T3 T4 আমাদের জানতে হবে কোনটা অ্যাক্টিভ ফর্ম, কোনটা বেশি থাকে, কোনটা কনভার্সন হয় কোথায়, আর T3 T4 এর অ্যাকশন কি, আমি ফিগার নাম্বার লিখে দিয়েছি 18.3, এখানে ফাংশন লেখা আছে যে এর বিটা রিসেপ্টরের উপর এর কাজ কি, ঠিক আছে, তারপর বোনসের উপর এর কাজ কি, এখানে স্পষ্ট করে লেখা আছে। নেক্সট হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম আর গ্রেভস ডিজিজ, হাইপোথাইরয়েডিজম এর থেকে বেশি কোষে আসার চান্স হয় গ্রেভস ডিজিজ থেকে, হাইপোথাইরয়েডিজম থেকে কি আসতে পারে, আশেপাশে থাইরয়েডাইটিস, ঠিক আছে,
নেক্সট হচ্ছে থাইরয়েড এনলার্জমেন্ট। থাইরয়েড এনলার্জমেন্টের ভিতরে সব থেকে বেশি কোষে আসে টক্সিক মাল্টিটিউবুলার গয়টার বা টক্সিক অ্যাডেনোমা, আর একটা হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমার ভিতরে সব থেকে কমন কোনটা, কোনটার প্রগনোসিস সব থেকে ভালো, কোনটার প্রগনোসিস সব থেকে খারাপ? ঠিক আছে, সাবএক্যুট থাইরয়েডাইটিস। সাবএক্যুট থাইরয়েডাইটিস এর ক্লিনিক্যাল ফাইন্ডিংস FT 3 T 4 এগুলো কি হয়, সাবএক্যুট থাইরয়েডাইটিস কেন হয়, কজ কি, ডিকোয়ারভেন্স থাইরয়েডাইটিস কি জিনিস, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডোসিস কি জিনিস, এখানে T3, T4, TSH কেমন হয়, কি পাওয়া যায়, অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর মেকানিজম কি, অর্থাৎ কাব্য অর্জন ইতিবাচক মেকানিজম প্লাস এদের অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট। একজন মানুষকে কোশ্চেন ব্যবহার আসতে পারে, একজন মানুষকে আপনি কার্বিমাজল দিলেন,